কুমিল্লায় 11,500 পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোতোয়ালি থানাধীন আমতলি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে। র্যাব জানায়, সকালে চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি পিকআপ ও একটি মোটরসাইকেল তল্লাশি করে 11,500 পিস ইয়াবা ও মাদক বিক্রির 4,650 টাকা সহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল চট্টগ্রাম জেলার বিশ্বকলোনি কাঁচাবাজার গ্রামের শহীদুলের ছেলে জোবায়ের আলম সোহেল, বান্দরবান জেলার নারীর চবুনিয়া গ্রামের শাহিন এর ছেলে আসমাইল বজল আদিল জয়নাল, কক্সবাজার জেলার চাকমার কোল গ্রামের মৃত শাহনেওয়াজ কাজলের ছেলে মোহাম্মদ জাবের, একই এলাকার মৃত হোসেনের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর। দেশের বিভিন্ন স্থানে করোনায় ক্ষতিগ্রস্ত ও বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ময়মনসিংহের থোবাউড়া উপজেলার পুরা কান্দুলিয়া ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন গ্রামে বানভাসী মানুষের মাঝে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এ সময় উপজেলা সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান লিটন, বিএনপি নেতা কাশেম ডলার, গাজীউল ইসলাম, নয়ন মণ্ডল সহ অন্যরা উপস্থিত ছিলেন। নোয়াখালীর কবিরহাট উপজেলায় মানবিক পুলিশ ইউনিট সিএমপি এর আয়োজনে পুলিশ সুপার আলমগীর হোসেন এর উপস্থিতিতে 40 জন প্রতিবন্ধী শিশু, নারী ও বয়স্কদের মাঝে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া পারভীন, থানা অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাসান সহ অন্যরা। টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলার পোড়াবাড়ি ইউনিয়নের দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল উপস্থিত থেকে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন। গাইবান্ধায় ডু সামথিং ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 8টি গরু ও 17টি ছাগল কোরবানি করে মাংস ও খাবার সামগ্রী প্যাকেট করে 3 দিন ধরে অসহায় ও বানভাসী কয়েক হাজার মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এতে অংশ নেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডাক্তার কাজী আয়েশা সিদ্দিকা, পরিচালক নাজমুল ইসলাম, বাংলা টিভির প্রতিনিধি জাহিদ খন্দকার সহ অন্যরা। করোনা আপডেট। দেশে একদিনে আরও 1,918 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 2,44,020 জন। এছাড়া গত 24 ঘন্টায় করোনায় 50 রোগী মারা গেছেন, ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো 3,234 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 8,123টি, পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 7,712টি নমুনা, এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,01,256টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 1,918 জন, এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,44,020 জন। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,955 জন, এ পর্যন্ত সুস্থ 1,39,860 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 50 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ 3,234 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%।